রংপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র‍্যাপ 13 এর সহযোগিতায় ত্রাণ বিতরণ। র‍্যাপ 13 এর পরিচালনায় রংপুর সিটি কর্পোরেশন ও গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীর মহিপুর চর অঞ্চলে দুস্থ ও কর্মহীনদের মাঝে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছেন কসিরউদ্দিন ফাউন্ডেশন। দুপুরে রশিকনগরীর পাকার মাথা ও মহিপুর উম্মে কুলসুম স্কুল অ্যান্ড কলেজ মাঠের মুনাজাতের মাধ্যমে এই কার্যক্রম শুরু করেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোতাজ্জেরুল ইসলাম মিঠুর ভাই কামরুল ইসলাম মানিক। পরে সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে চাল ডাল ছোলা বিতরণ কার্যক্রম শুরু হয়।